আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গতি ইশপ যে অ্যাপসটি আমরা লঞ্চ করেছি। আপনারা সবাই জানেন ফেনীতে আমরা অ্যাপস ভিত্তিক হোম ডেলিভারি সার্ভিস দিয়ে আসছি। তার পাশাপাশি আমরা গত কিছুদিন আগে আমাদের ফুড ডেলিভারি গ্রোসারি ডেলিভারি অ্যাপসটিও লঞ্চ করেছি। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে প্লে স্টোর থেকে আমাদের গতি অ্যাপসটি আপনি ইনস্টল করবেন এবং হচ্ছে যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং হচ্ছে যে কীভাবে ফুড অর্ডার করবেন। সো আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। আপনার প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন যে গতি ইশপ যদি লিখেন তাহলে আশা করি আমাদের অ্যাপসটি চলে আসবে। হ্যাঁ, চলে এসেছে। আমাদের দুইটা অ্যাপস, একটা হচ্ছে গতি ইশপ আর একটা হচ্ছে গতি পার্সেল। গতি পার্সেলটা হচ্ছে যে আমাদের যারা মার্সেন্ট, সম্মানিত মার্সেন্ট তাদের জন্য, তারা আমাদের এই অ্যাপস ব্যবহার করে পার্সেল ডেলিভারি করতে পারে। আর আমাদের গতি ইশপটি হচ্ছে যে আমাদের ফুড ডেলিভারি, গ্রোসারি ডেলিভারি এবং আদার্স যতগুলো আইটেম আছে সেটা আপনারা এখানে পাবেন। এবং বিশেষ করে আমাদের ইউজাররা, সাধারণ গ্রাহকরা আমাদের এই গতি ইশপ ব্যবহার করে আমাদের অর্ডার করতে পারবেন। দেন আমার মোবাইলে এটি ইনস্টল করা আছে, এই জন্য অপশন দেখাচ্ছে। আপনারা এখানে ইনস্টল অপশানে ক্লিক করে আপনার ইনস্টল করে নেবেন। সো আমি চলে যাচ্ছি আমার যে ইনস্টল করা যে অ্যাপসটি আছে সেখানে। যখন আমি অ্যাপসটি ওপেন করব প্রথমে, তখন আপনারা এই অপশনটি পাবেন। এখানে আপনি গিয়ে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বার ছাড়া ভেরিফিকেশান হবে না। সো আমি আমার নাম্বার দিচ্ছি। অনেকে কমেন্ট করেছেন যে ওটিপি আসছে না, সেক্ষেত্রে হচ্ছে যে অনেকে জিরো ছাড়া হয়তোবা আপনারা নাম্বারটা দিয়ে থাকেন, এই জন্য হয়তোবা এই সমস্যাটি হতে পারে। আমি লিখলাম 0181 4। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়েছি। এখানে আমি যদি লগ ইন করি, লগ ইন করার পরে ওটিপি চাচ্ছে। এখানে আর ওটিপির এই অপশনটি আসবে। আপনার নাম চাইবে, নাম চাওয়ার পরে ওটিপি। যেহেতু আমি আগে রেজিস্ট্রেশন করা ছিলাম এই জন্য আর নাম চাইনি। আমি যখন ওটিপি নাম্বারটা দিব, অলরেডি চলে এসেছে 50। আমরা দেখে নিই ওটিপিটি 50739। আমরা যখন এই ওটিপিটা দিব 50739, ওটিপি দেওয়ার সাথে সাথে আশা করি এটি নেক্সট স্টেপে চলে এসেছে। এখানে আপনার ইউজ কারেন্ট লোকেশান, আপনি যে লোকেশানে আছেন বর্তমানে সেই লোকেশানটা এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা ইউর কারেন্ট লোকেশানে ক্লিক করার পরে আমি বর্তমানে যে লোকেশানে আছি সেই লোকেশানটি এখন শো করছে। আপনি চাইলে আপনার লোকেশানটা চেঞ্জও করতে পারেন। আমি এখন যে লোকেশানে আছি সেই লোকেশানটা কারেন্ট লোকেশান দেখাচ্ছে। এবং এখানে যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ট্যাগ আর একটা হচ্ছে যে আপনার অ্যাপার্টমেন্ট নাম্বারও যদি দেন, বাসার নাম, অ্যাপার্টমেন্ট নাম্বার যদি দেন, সেক্ষেত্রে আমাদের রাইডার একদম আপনার বাসায় গিয়ে আপনাকে নক দিতে পারবে। অথবা এটা না দিয়ে আপনি সেভ অ্যাড্রেস দিতে পারেন। দেন আপনার লোকেশানটি সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আমাদের যে ইন্টারফেসটি আছে সেটি দেখতে পাচ্ছেন। এখানে আমাদের গতি ফুড, শপ, পার্সেল এবং রাইড শেয়ারিংয়ের বিষয় বলে রাখি। রাইড শেয়ারিংটা হচ্ছে যে আমাদের আপকামিং সার্ভিস, ইনশাল্লাহ ওইটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি ফেনীবাসীকে আমরা অ্যাপ ভিত্তিক রাইড সেবা দিতে পারবো। আর যদি আমরা নিচে যাই, সেখানে আমরা দেখতে পারবো যে আমাদের এই অ্যাপসে যতগুলো শপ যুক্ত আছে, সবগুলো শপ বা রেস্টুরেন্ট আপনারা দেখতে পারবেন। এখানে যতগুলো আমাদের এখন পর্যন্ত যুক্ত আছে সেগুলো দেখাচ্ছে। নবী হোটেল হতে শুরু করে ফেনীর যতগুলো নামি দামি রেস্টুরেন্ট আছে সেগুলো আমরা চেষ্টা করছি যে ভালো মানের রেস্টুরেন্টগুলো আমাদের অ্যাপসে যুক্ত করার জন্য এবং ভালো মানের রেস্টুরেন্টের খাবার আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য, যেটি অন্য অ্যাপসে নেই। সো আপনি যদি এখানে সাপোজ আমরা নবী রেস্টুরেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে নবী রেস্টুরেন্টের যতগুলো আইটেম আছে সেগুলো চলে আসবে। আপনি যদি একটু অপেক্ষা করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, চলে এসেছে। এখানে আপনার নবী হোটেলের যতগুলো আইটেম আছে যেগুলো আমরা যুক্ত করেছি সবগুলো আইটেম আপনি এখানে দেখতে পারবেন। অথবা আপনি যদি মেনুতে যান, মেনুতে গেলে ওনাদের কী মেনু আছে সেই ক্যাটাগরিগুলো দেখতে পারবেন। এবং হচ্ছে যে সাপোজ আমরা বিরিয়ানিতে যদি ক্লিক করি, দেন যতগুলো বিরিয়ানি আইটেম আছে সেগুলো আপনার সামনে চলে আসবে এবং সেখান থেকে আপনি আপনার পছন্দের আইটেমটি অর্ডার করতে পারেন। সো আমরা অর্ডার করে দেখাচ্ছি। সাপোজ আমি হচ্ছে যে চিকেন বিরিয়ানি, এটি 2 প্লেট। তারপর হচ্ছে যে আপনার বিফ বুনা খিচুড়ি 1 প্লেট আমি অর্ডার করলাম। করে আমাদের যে নিচে হলুদ যে ভিউ কার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কি অর্ডার করেছি এবং আমার বিল কত টাকা এসেছে সেটি আপনাকে দেখাবে। আপনাদের অনেককে প্রথমে এই যে অপশনটার রেস্টুরেন্ট ইজ নট অপারেশন অন ইউর সিলেক্ট লোকেশান, एटी प्रथम आसते पारे सो आपनी घबड़ानोर किछु नेই एटी जोदि आबार क्लिक करें से क्षेत्रे ओई अपशनटी आर आसबे ना। सो आपनी एखाने जाओयार परे देन होच्छे जे आपनी कत टाका बिल एसेछे सेटी देखते पारबेन। देखार परे आपनार जोदि कोनो कूपन थाके डिसकाउंट कूपन थाके सेटी आपनी एखाने डिसकाउंट कूपनटी नाम्बारटी दिते पारबेन। आर होच्छे आपनी चाइले आपनार डेलिभारि जे लोकेशनटे आछे সেটিও চেঞ্জ করতে পারেন। সেই চেঞ্জ অপশনে ক্লিক করে আপনি আপনার লোকেশন চেঞ্জ করেও অর্ডার সাবমিট করতে পারেন। সো আমরা চলে যাচ্ছি সিলেক্ট পেমেন্ট মেথড যে অপশনটি আছে সেখানে। সেখানে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিতে যখন আমরা ক্লিক করব তখন অর্ডারটা সাবমিট হয়ে যাবে। সো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে একটি অর্ডার কিভাবে প্রসেস হয়। हाँ दर्शक अपना देखते पाচ্ছেন যে অর্ডারটা কিন্তু রেস্টুরেন্ট অ্যাকসেপ্ট করেছে। আপনার করার পরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে অর্ডারটা রেস্টুরেন্ট রেডি করছে। আপনি এই মেসেজটি পেয়ে যাবেন যে যখন রেস্টুরেন্ট আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু আপনি এই মেসেজটি পেয়ে যাবেন। দেন যখন এটি রাইডার পিক আপ করার জন্য যাবে রেস্টুরেন্টে তখনও কিন্তু আপনি সাথে সাথে মেসেজ পাবেন। আমি যদি রাইডার অ্যাপসে যাই দর্শক আমি এখন আছি আমাদের যে রাইডার যে অ্যাপসটি আছে সেটাতে। এটি হচ্ছে রাইডার অ্যাপস। যখন রাইডারের কাছে একটা অর্ডার আসবে রেস্টুরেন্ট যখন অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু এই অর্ডারটা অটোমেটিকলি তার অ্যাপসে চলে আসবে। যখন রাইডার অ্যাপস অর্ডারে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু রাইডার সব কিছু দেখতে পারবে যে এটা কোন রেস্টুরেন্টের অর্ডার প্লাস হচ্ছে যে কী কী আইটেম অর্ডার করেছে এবং হচ্ছে যে আপনার কাস্টমারের লোকেশনটাও কিন্তু এখানে দেখতে পারবে। চাইলে কাস্টমারের কল নাওতে ক্লিক করে কল করতে পারবে অথবা এখান থেকে গেট ডিরেকশানে গিয়ে সরাসরি ম্যাপে গুগল ম্যাপে চলে যাবে এবং গুগল ম্যাপ থেকে কিন্তু কাস্টমারের লোকেশান এবং হচ্ছে যে রাইডারের বর্তমান লোকেশানটা কিন্তু দেখা যাবে। আমরা কিন্তু একই জায়গায় আছি এই জন্য কিন্তু দুইটাই সেম দেখাচ্ছে। আমার পাশে কিন্তু আমি এখন বর্তমানে যে জায়গায় আছি এবং ডেলিভারিটা যেখানে হবে সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে রাইডার এটা দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবে। যখন রাইডার অ্যাকসেপ্ট করবে অর্ডারটি রাইডার যখন অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু ইউজার অ্যাপসে দেখতে পারবে যে ডেলিভারি গাইজ অ্যাসাইন মানে ডেলিভারি বয় কিন্তু বা রাইডার আপনার কাছে রেস্টুরেন্টে যাচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে। আপনি আপনার যে অর্ডারটি আছে সেটা থেকে দেখতে পারবেন। আমরা যদি ব্যাকে যাই যখন আপনারা অর্ডারটা সাবমিট করেন সাবমিট করার পর যখন আপনি হোম স্ক্রিনে যাবেন তখন কিন্তু আপনি অর্ডার আপডেটটা যদি জানতে চান সেক্ষেত্রে আপনি মাই অ্যাকাউন্টে যাবেন। মাই অ্যাকাউন্ট থেকে এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে মাই অর্ডার ক্লিক করার পরে ট্রেক অর্ডারে ক্লিক করার পরে আপনি কিন্তু আপডেটটা দেখতে পাচ্ছেন যে ডেলিভারি গাইজ অ্যাসাইন মানে ডেলিভারি বয় এটা অ্যাকসেপ্ট করেছে এবং সে অর্ডারটি পিক আপ করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছে সেটি আপনি দেখতে পারবেন। অথবা আপনি ট্রেক অর্ডারে গিয়েও আপনি বর্তমান অবস্থাটা জানতে পারবেন এবং রাইডার কোন জায়গায় আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে রাইডার কোথায় আছে সেটি কিন্তু দেখাচ্ছে। আপনি আপনার যে ইউজার যে অ্যাপসটি আছে সে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। রাইডার অ্যাপসে ঢুকে পিক আপ দিয়ে দিলাম। যখন পিক আপ করবে তখন কিন্তু কত টাকা সে নিবে কাস্টমার থেকে সে অপশনটা দেখাবে এবং কাস্টমার অ্যাপসে কিন্তু এখন আমি যদি রিপ্লাই দিই দেখেন অর্ডার হ্যাজ বিন পিক আপ অ্যান্ড ইজ অন ইটস ওয়ে মানে এখন কিন্তু আপনার দিকে আসছে রাইডার। আগে আমরা কিন্তু যে বাইকের যে আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরে গেছে মানে রাইডার আপনার বাসার দিকে আসছে। আপনি এটা আপনার অর্ডার ট্র্যাকিংয়ে গিয়ে সেটি দেখতে পারবেন এবং রাইডার কোথায় আছে সেই লোকেশানটাও আপনি দেখতে পারবেন। রাইডার কিন্তু এখন এই জায়গায় আছে এবং আমার যে বাসার যে ঠিকানা তার পাশাপাশি আছে। যেহেতু আমি প্রায় দুইটা অ্যাপসে একসাথে ইউজ করছি সেজন্য এই অপশনটা দেখা যাচ্ছে। আমার বাসা যেখানে রাইডারও প্রায় সেখানে আছে এখান থেকে আপনি দেখতে পারবেন এবং কোন রেস্টুরেন্টের খাবার অর্ডার করেছি সেটাও দেখাচ্ছে। যেমন আমরা নবী রেস্টুরেন্টের খাবার অর্ডার করেছি এই নবী রেস্টুরেন্ট যেখানে আছে সেই লোকেশানটা দেখাচ্ছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এটা হচ্ছে যে যিনি অর্ডার করেছে তার বাসা এবং রাইডার কোথায় আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আপনারা আপনাদের অ্যাপস থেকে দেখতে পারবেন। যখন রাইডার অর্ডারটি পিক আপ করার পরে যখন রাইডার অর্ডারটি ডেলিভারি করবে আমরা এখানে ডেলিভারিতে ক্লিক করলাম অর্ডারটি ডেলিভারি হয়ে গেছে তখন কিন্তু আপনি যেটি দেখতে অ্যাপস থেকে মাই অ্যাকাউন্ট থেকে মাই অর্ডারে যাওয়ার পরে দেন আপনি যে অর্ডারটি একটু 7 মিনিট আগে যে অর্ডারটি আমি প্লেস করেছিলাম দেখা যাচ্ছে ডেলিভারিড, মানে অর্ডারটি ডেলিভারি হয়ে গেছে। এভাবে আপনার এখানে যতগুলো আপনি অর্ডার করবেন সবগুলো আপনার হিস্টোরি এখানে থাকবে, কোনটার কী অবস্থা, এটা ক্যান্সেল হয়েছে, এটা ডেলিভারি হয়েছে, এটা ডেলিভারি হয়েছে, কখন কত টাকা বিল ছিল, কত তারিখে অর্ডার করেছেন, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সো দর্শক, আপনারা দেখেছেন একটি অর্ডার কিভাবে প্রসেস হয় সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং কিভাবে আপনি অর্ডার করবেন সেই বিষয়টিও দেখেছি। আরেকটি বিষয় বলে রাখি, আমাদের যে অ্যাপসে মাঝে মাঝে আমরা কিন্তু বিভিন্ন অফার দিয়ে থাকি, যেমন এখন বর্তমানে আমাদের একটি ক্যাম্পেইন চলছে যেটি 1 টাকায় বেলপুরি এবং 1 টাকার বার্গার। এটি হচ্ছে যে আমরা নির্দিষ্ট একটা সময়ে দিয়ে থাকি, নির্দিষ্ট 1 থেকে 2 ঘন্টা অর্ডার একটা সময় থাকে। সেই অর্ডার যখন আমরা প্রচারণা করব, আপনারা আমাদের ফেসবুকে যদি যুক্ত থাকেন আপনারা ফেসবুক থেকে আপডেট পেয়ে যাবেন, নিত্য নতুন যে অফারগুলো সেগুলোর আপডেট পেয়ে যাবেন, সেটা দেখে আপনারা অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা গতি এক্সপ্রেস নামে যে শপটি আছে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যখন আমাদের 1 টাকার বার্গারের কোনো ক্যাম্পেইন চলবে তখন কিন্তু পাশে এখানে কিন্তু ওই যে 1 টাকার বার্গার সেটা এখানে থাকবে, আপনি ওখানে গিয়ে অর্ডার করতে পারবেন। সো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের গতি অ্যাপস থেকে কিভাবে আপনারা খাবার অর্ডার করবেন। তার পাশাপাশি আমাদের এখানে কিন্তু গ্রোসারি, মেডিসিন, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ফিশ, তারপর হচ্ছে বিউটি অ্যান্ড হেলথ, এভরিথিং সব আইটেমে আমাদের এখানে থাকবে। সো আপাতত আমরা ফুড নিয়ে ভালোভাবে কাজ করছি, ইনশাল্লাহ আমরা আগামীতে গ্রোসারি এবং অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাদের মাঝে নিয়ে আসব। আশা করি আপনারা আমাদের অ্যাপসের মাধ্যমে ভালো মানের পণ্যগুলো আপনারা সব মূল্যে, মানে বাজার মূল্যে পাবেন। আমরা চেষ্টা করব যে কিছু কিছু প্রোডাক্ট বাজার থেকে কম দামে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা আপনারা সবাই জানেন যে আমাদের গতি অ্যাপস থেকে আপনি যে কোনো অর্ডার করলে সেটা ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন। ফেনী পৌরসভার মধ্যে আমাদের যে লোকেশান আছে, আমরা যে এরিয়া কাভারেজ এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে আপনারা ফ্রিতে আপনার প্রোডাক্টগুলো পাবেন, ঘরে বসে ফ্রিতে বাজার মূল্যে পাবেন। সো যারা আমাদের অ্যাপসটি এখনও ডাউনলোড করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্লে স্টোরে গিয়ে গতি শপে যে অ্যাপসটি আছে সেটি ডাউনলোড করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।